ঢাকায় আরেকটি বড় শোডাউন করল বিএনপি, আসছে নতুন কর্মসূচি। সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় গণমিছিল করেছে বিএনপি, এতে ঢল নেমেছে নেতাকর্মীদের। গণমিছিলে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পদধারী নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে লোকের লোকারণ্য হয়ে ওঠে বিএনপির কর্মসূচি। গতকাল রাজধানীতে দুই ভাগে গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর আগে গত 29 জুলাই একদফার দাবিতে ঢাকার 5টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি। কয়েকদিন বিরতির পর শুক্রবার বড় শোডাউনের মধ্য দিয়ে আবারও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দলটি। সরকার পতনের একদফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সমমনা দলগুলো। পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বাড্ডার সুবাস্তু টাওয়ার ও কমলাপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। সড়কে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে শীর্ষ নেতারা সরকার ও নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিকেল 3:30টায় সুবাস্তু টাওয়ার থেকে গণমিছিল নিয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ করেন। অন্যদিকে একই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কমলা স্টেডিয়ামের সামনে থেকে গণমিছিলটি মালিবাগ রেল গেট গিয়ে শেষ হয়। গণমিছিল পূর্ব সমাবেশে দুটি স্থানেই সরকারকে হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উত্তরের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকার পতনের দাবিতে আন্দোলন করছে, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিএনপির আন্দোলনে অন্যান্য দল ও দেশের সাধারণ মানুষ নেমে এসেছে। শেখ হাসিনার অধীনে ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। মির্জা ফখরুল বলেন, এরা নির্বাচন কমিশন নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে, যে দল দুটি কেউ চেনে না। কারণ কি জানেন, এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন খেলা খেলতে চায়, কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না। এবার লড়াই জীবন মন লড়াই, এবারের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে, মানে মানে সরে না গেলে রাজপথে সরকারের পতন হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে 2014-2018 এর মতো আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ, এবার জনগণ তা হতে দেবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। সংসদ প্রশাসন বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচার বিভাগকে। বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি নেতাদেরকে কারাগারে পাঠায়, আটক দেয়, সাজা দেয়, তাতে আন্দোলন বন্ধ করা যাচ্ছে না, যাবে না। যত কারাগারে ঢুকাক, যতই জেলে দিক, যতই টিয়ার গ্যাস মারুক, যতই লাঠিচার্জ করুক, বাংলাদেশের মানুষ এবার তাদের গণতন্ত্রের অধিকার আদায় না করে তারা ঘরে ফিরে যাবে না। তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, তাই পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। মির্জা ফখরুল বলেন, আগামী 2 দিনের মধ্যে সরকার পতনের নতুন কর্মসূচি আসবে। ঢাকা দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন করতে চাচ্ছে সেই নির্বাচনকে অবশ্যই প্রতিহত করবে তারা। এদিকে ঢাকা দক্ষিণের কর্মসূচিতে বড় শোডাউন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল ও শ্রমিক দল জহিরুদ্দিন তুহিনের নেতৃত্বে প্রায় 5,000 নেতাকর্মী গণমিছিলে অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে এদিন ব্যানার, ফেস্টুন, মিছিল আর স্লোগানে প্রতিবাদ জানান তারা। ঢাকা উত্তরে ছাত্রদল ও শ্রমিক দলের উপস্থিতি ছিল ব্যাপক।